নৈনানে বন্ধুদের সাথে পিকনিক করতে গিয়ে নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু বেহালার দুই যুবকের পরিবারের শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রামনগর থানার অন্তর্গত নৈনানে গতকাল পিকনিক করতে যায় তিন যুবক, যার মধ্যে রয়েছে বেহালার দুই যুবক। একজনের নাম অরিত্র বসু, পদ্মশ্রী থানার অন্তর্গত নবপল্লীর বাসিন্দা সে, আরেকজন শানু প্রসাদ, বেহালা পাঠক পাড়ার বাসিন্দা। এই বেহালার দুই বাসিন্দা অরিত্র এবং শানু নৈনানে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এবং তাদের মৃত্যু ঘটে। পরবর্তীকালে জেলেরা তাদের উদ্ধার করে। অরিত্রের পরিবারের লোকের বক্তব্য, অরিত্র সাঁতার জানত না, গতকাল পিকনিক করতে গেছিল বন্ধুদের সাথে নৈনানে, সেখানে গিয়ে এই ঘটনা ঘটে। পরিবারে এখন শোকের ছায়া। কি ঘটনা ঘটেছে আপনাদের ছেলের নাম কি? শানু প্রসাদ। কি ঘটেছে? ঘটেছে, তিনজন মিলে গেছিল নদীর ধারে ঘুরতে, গেছিল চান করতে নেমেছিল, যেখানে চান করতে নেমেছিল সাঁতার জানতো না ওরা, সামনেটা ভেবেছে হয়তো জল নেই, নদীর ধারে যেরকম ভাবে চান করতে যায়, চান করতে নেমেছিল। ওখানে একজনের বাড়ি গেছিল ঘুরতে, তো ওখানে চান করে পিকনিক করতে না, ওখানে একজনের বাড়িতে ওখানে গেছিল, তো ওখানে থাকতো, থেকে আজকে ব্যাক করার কথা ছিল, মানে ওখানে থাকবে, তো দুপুরবেলা চান করতে গেছিলো নদীর ধারে। তো চান করতে গেছে, তিনজন মিলে গেছিলো, দুজন জলে তলিয়ে গেছে, আরেকজন যে ছিল সেও সাঁতার জানলো না, সেও ওকে ধরতে গেছিলো, সেও ডুবে যাচ্ছিলো, যা হোক তা হোক করে উঠে লোক ডাকতে গেছে, তিনজন কেউই সাঁতার জানত না। তো লোক ডাকতে গেছিলো, তো তারপর এসে দেখছি ওদেরকে পাওয়া যাচ্ছে না, ওদেরকে তলিয়ে গেছে পাওয়া যাচ্ছে না। তারপর সামনে কিছুক্ষণে আমরা যেটা শুনলাম, কিছুক্ষণ দূরে নাকি একটু ব্রিজ মতো ছিল, ওখানে আটকে গেছিলো দুজন একসাথে, মানে হাতের মধ্যে হাত আটকে বগলের মধ্যে, ওদেরকে পাওয়া গেছে। তিনটে নাগাদ হয়েছিল, দুপুর তিনটে নাগাদ, ছটা নাগাদ বডি পাওয়া গেছে। আচ্ছা, এই ছেলেটার বয়স কেমন হবে? বয়স 31। কি করতো ও? একটা কোম্পানিতে সেলসের জব করতো, একটা কোম্পানিতে সেলসের জব করতো। আপনার ভাইয়ের নাম কিছু? আমার ভাইয়ের নাম ছিল পবিত্র, ডাক নাম ছিল পবিত্র। কোথায় থাকেন আপনারা? আমি থাকি বেহালা। বেহালা, এটা কোন থানার আন্ডারে? এটা হচ্ছে আপনার বেহালা থানার আন্ডারে, মানে ওই পদ্মশ্রী থানার আন্ডারে। আচ্ছা, তারপর? আমার ভাই কালকে মাকে আছে, মানে মাকে বলে পিকনিকের নাম করে, মানে পিকনিকে যাচ্ছে বলে বন্ধুদের সাথে, ওরা ছিল তিনটে বন্ধু, তার মধ্যে একটা ছিল পাঠক পাড়ার ছেলে ছিল, আর আমার ভাই ছিল, আর পাঠক পাড়ার যে বন্ধুটা ছিল তার বন্ধু ছিল হচ্ছে ওদের বাড়িতেই, মানে দিদির বাড়িতেই গেছিলো, সেখানে গিয়ে ওরা পিকনিক করতে গেছিলো। তারপরে দুপুরবেলা ওরা খেত, মানে বলেছিলো খেয়ে দিয়ে বেরোতে, খেয়ে দিয়ে তারপরে ওরা তখন মানে না স্নান করে এসে তারপরে খাবে। তা ওরা স্নান করতে যখন গেছে, দুই বন্ধু ওরা জলে নেমেছিল, দুই বন্ধু জলে নামতে পেছনে ওর যে বন্ধুটা ছিল, মানে লোকাল ছেলে যে বন্ধুটা ছিল, সে ছিল পেছনে, সে মানে মানে ওরা দুজন যে তলিয়ে যাচ্ছে, সে আর মানে আর ইয়ে করতে পারিনি বলে ওরা দুজনেই মানে নদীতে সাঁতার জানতো না, জেলেরা তুলেছে। এটা ঠিক কোন জায়গা? এটা হচ্ছে আপনার নৈনা। তো আপনারা কি কারোর উপর সন্দেহ বা কিছু, কেউ কি জোর করে জলে নামিয়েছে? সেটা এখনো কিছু বলতে পারছি না, এখনো স্পটে হয়েছে, জানি না, ঠিক আছে, আমরা কিছু জানি না কি থেকে কি হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য, ময়নাতদন্তের জন্য এখন আছে ডায়মন্ড আবরা, পুলিশ ওখানে আছে, আমার ভাইরা গেছে,